হেই হোয়াটসঅ্যাপ গাইস, চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। সো গাইস, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো যে আজকের গেমপ্লেটা কী হতে যাচ্ছে। আজকের গেমপ্লে হতে যাচ্ছে যে মিস্টার থ্রি পোলারের যে ইমোট চ্যালেঞ্জ, সেই ইমোট চ্যালেঞ্জটা আমি কিন্তু অলরেডি করে নিয়েছি, কারণ অলরেডি করে নিয়েছি মানে অলরেডি করতে যাচ্ছি। সো গাইস, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আর আজকের ইমোট চ্যালেঞ্জ কোনটা হবে জানো গাইস? আজকের ইমোট চ্যালেঞ্জ হলো যে নতুন যে ইমোটটা ফ্রিতে পাইতে যাচ্ছি, মানে ফ্রিতে পেয়ে গেছি যে ইমোটটা, সেটার ইমোট চ্যালেঞ্জ হবে। অলরেডি ওইদিকে একটা এনিমি দেখছি আমি, সারা পাইছি, মানে এদিকে আছে, সে পাথরের পিছনে, কোনো সমস্যা নাই, এদিকে পাই গেছি। লুকে কোনো সমস্যা নাই, খেলা শুরু যেহেতু করে দিছি, অলরেডি খেলা হবে। দেখছো আমি এখন ইমোটটা দিতে পারতেছি না, কারণ একটু সমস্যা ছিল। ইমোটটা আমি দুইটাকে কিল করার পর দিব আর কি, মানে এখনই দিব, একটু সামনে যাই নেই, কোনো সমস্যা নাই, এই ফাঁকা মাঠটাতে আইসালই তারপরে কিল করার পরপরে ইমোট দিব। ও স্থির ভাই, ফিরিতে ভাই, এত সুন্দর, এত অসাধারণ একটা ইমোট আমরা পাবো কোনোভাবেই কল্পনা করি না। সো গাইস, দেখতে থাকো। আর কি রে, ওরে টুকি, আরে লাগে না কি রে ভাই, এটা কোনো টুকি ইমোট হয়ে যাবে এখনই। ও স্থির লেভেলের, ও স্থির লেভেলের ইমোট। যাই হোক গাইস, যারা যারা আমার ভিডিওতে দেখতেছে এবং যারা যারা এটা ভিডিও দেখতেছো, অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব, অবশ্যই অবশ্যই একটা কমেন্ট, অবশ্যই একটা শেয়ার, অবশ্যই বুঝি তো ভাই, সাবস্ক্রাইব যদি না করো, সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিবে, সাবস্ক্রাইব করে দিবে ভাই, তুই কিছু বলে দে, মানে সাবস্ক্রাইব করতে হবে এটা তুই কিছু বলে দে, বলে দে। দূর বেটা, তুই বলতে পারছ না, একটু সুন্দর করে বলবি না। যাই হোক গাইজ, এটা তো ফ্লাইতে কিছু করা নাই, যাই হোক আমি উপরে চলে যাবো, কারণ জিপ লাইন দিয়ে উপরে গিয়ে কিন্তু আমার কিল করতে হবে। অলরেডি কিন্তু উপরে কিন্তু একবার হাড্ডাহাডি লড়াই চলতেছে, একটু ঠাস ঠুস শব্দ পাইছি, কিন্তু শব্দটা ততটা পাই নাই। যাই হোক, দেখছো একটু আইডিয়া, আইডিয়ার জন্য চলে গেছি। ওরে ইমোট হবে, পার্টি ডান্স, অস্থি লেভেলে শট, কোনো সমস্যা নাই। জিপলের দিকে নামার আগে যদি সে আইসে পড়ে গো, কী করবো গাইজ, আর ঠান্ডা লাগছে একটু, মাঝে মাঝে একটু কাশি দিব, কোনো সমস্যা নেই, তোমরা কিছু মনে করো না, কারণ ভিডিওতে আসছি, একটু কাশি মাসি তোমাদের না শোনাইলে হবে, মার ঠান্ডা লাগছে এটা তো জানতে হবে রে ভাই, কোনো সমস্যা নেই। রে এর টুকি লাগে না তো, এর শর্ট আবার ইমোট হবে, অস্থির ভাই, অস্থির ইমোট, এটা মানে কোনো কল্পনার বাইরে ভাই, এটা মানে ফ্রিতে এত সুন্দর একটা ইমোট পাবো এটা কল্পনাও করি না। সো দেখি লুট কি কিছু ভালো মতো রুট লাগছে, সমস্যা নেই ভাই, তোমার লুট দিয়ে হয়ে যাবে। এদিকে একটা আশ পাইছি, এদিকে একটা এনিমি ছিল, এই যে ওদের টুকি কিরে ভাই, এটা কি ড্যামেজ ছিল নাকি বুঝি না, AC-80 ড্যামেজ মানে বুঝো ভাই, AC-80-তে মানে পাওয়ার, মানে পাওয়ার, শুধু পাওয়ার। AK-47 লইছি স্বর্ণ, কোনো সমস্যা নেই, আর AC-80 লইছি, AC-80-র উড়া দুরা মানে এই যে এইখান থেকে মারবো, এই দেখছো ও স্কিল লেভেলের আগে মোটা দিয়ে লিদর কী শুরু করছে। আর গাইজ, বুঝোই তো তোমরা যারা যারা আমার চ্যানেলটিতে নতুন আসো, তোমরা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবে, আর দেরি করবে না কিন্তু, জলদি 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 সাবস্ক্রাইব করে দাও, এবং তোমার বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে ওই ভিডিওটা দেখাও, এবং তারা যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট এবং একটা শেয়ার করবে। সো দেখতে থাকো, মানে উড়া দূরা এই যে পায়ালাইছি, এই যে দেখো, মানে সে যত দূরে থাকুক না কেন কোনো সমস্যা নেই, তাকে কিল করবো, এই যে একটু কিরে, এটা কি ঘন্টার চামড়া নাকি, আরে মরতাছে নাকি রে ভাই, এটা পলাইছে, কোনো সমস্যা নেই, সামনে যাই দেব, কারণ তাকে গিয়ে সামনে একটু বডিতে লাগাইব, আর সে কাইতে দেবে। এই যে একটা টুকি, ওর একটু কি লাগছে রে, রিমোট হবে এখন, অস্থির লেভেলের রিমোট হবে, একদম পার্টি ডান্স মনে করো যে। রিমোটের ভিতরে কী জানি FF লেখা একটা, কী জানি একটা কী গেড়ে নাকি পাগল হয়ে গেছে নাকি কী সব লেগে দিয়ে তো, আরে ফ্রি ফায়ার ওয়াচ নাকি কি ফালতু মালতু এক লেগে আসছে ভাই, এটা কোনো কথাই হলো না। সো অলরেডি কিন্তু আমাদের 9টা কিল হয়ে গেছে, আর বেশি দরকার নেই 9টার বেশি, কারণ 9টাই তো বেশি রে ভাই, অস্থির লেভেলে শর্ট মারছি, মানে বড় প্লেয়ার নিয়ে খেলতেছে একটা, আর যারা পড়ছে একদম মানে প্রো প্লেয়ার পড়ছে, প্রোদের মারতে এত কষ্ট হইতেছে, কোনো সমস্যা নেই গাইজ, তোমরা থাকলে তো কিল করতো তার চেয়েও বেশি, আমার চেয়েও বেশি, মানে আমার অলরেডি একটা টার্গেট আছে, মানে 40টা ফুরালাম একবারে, যেহেতু আর যেহেতু অ্যালাইভ আছে 23 জন, ওই 23 জন আমার, মানে আমি কিল করবো, তার মানে 33টা হয়ে যাবে অলরেডি, আশা করি মনে করো। এই যে এই যে দেখছো, এইভাবে মানে এই যে ডান্স হবে খালি, এই যে আরে কে আবার ডিস্টার্ব করতেছে কে উপর থেকে, এটাকে কোনো পাগল লাগি রে ভাই,
দেখতেছেন ইমোট শর্ট মাইরে ইমোট দিতেছি, মানে ইমোট চ্যালেঞ্জ করতে দিতেছি, এই যে পাগলে মারতেছে। আরে কি রে, এটা কি রে ভাই, কি পরেছে, এটা জ্যাকেট পরেছে নাকি, এত মানে লাগতেছে না কোনো, এটা বুঝতেছি নাকি কি লাগে নাকি রে। আরে রে লাগছে মানে টুকি লাগছে, একটা পুরা টুকি, কোনো সমস্যা নাই, ইমোট হবে। মানে মিস্টার ত্রিপোলার ভাই কিন্তু সবার আগে আগে ইমোট চ্যালেঞ্জটা করে নেয়, সো আজকে কিন্তু আমি তার আগে করতেছি। আর সে কিন্তু বুঝেই তো, মানে 5-6টা কিল করে ইমোট চ্যালেঞ্জ করে, আমি তো বুঝো, মানে আমি প্রো, মানে বুঝো কাদের সাথে খেলতেছি, মানে ওসি লেভেলের প্লেয়ার যাদের সাথে খেললে মনে করো, এই যে মনে করো যে এক জায়গায় থাকে সব কিল করবো, কোনো সমস্যা নেই। এই যে এখন ইমোট হবে, এই যে ইমোট হবে, মানে উড়া দূরে ইমোট, মানে এটা মানে গাইস তোমরাও এমন একটা ইমোট চ্যালেঞ্জ করবা যে কোনো ইয়ে দিয়ে, যে কোনো ইয়েতে। এই যে দেখো এইখান থেকে দেখো, এই যে শর্ট মারবো, আবার ইমোট চ্যালেঞ্জ হবে, মানে এক জায়গা থেকে মনে করো যে কিল করবো, এই দেখো কয়টা কিল করি এক জায়গার থেকে, একই জায়গার থেকে, মানে একটু লড়াচড়া হবে তো, এটা কোনো সমস্যা নেই। এই যে দিদি পাগলুরে মাইরে লো, কী রে পাগলু ভিতরে ঢুকে গেছে, কোনো সমস্যা নেই, যাবো। আরে পিছনে কী রে, ওরে ওই সাইডে, এই তো কোনো সমস্যা নেই, তোমার একটা টুকি মারতে, টুকি টুকিটা ভালো মতো লাগলো না, কোনো সমস্যা নেই, টুকিটা লাগলো না। আর খুবই ঠান্ডা লাগছে, আর ঠান্ডার জন্য কথাও বলতে পারতেছি না। আরে টুকি মানে কী রে, কিল করবো আর রিমোট দিবো, মানে একই জায়গা থেকে, এটা কোনো কথা হলো, একটু দোরমোট দিতে দিবি তো, মানে এইখানে তো ওই যে পিছন দিকে, মানে কোনো এটা বোঝে না, পাগল নাকি, হেড শট হবে তোদের, তারপর না ইমোট দিবো, এটা মানে কোনো কথা, কিল করছি চাই দেখতেছে, কোনো সমস্যা নেই। দেখো দেখো রে পাগলু, দেখো তুমি দেখো, তুমি তো দেখ ভাই, তোমাকে মারছি আমি, তুমি দেখবে না, কে দেখবে, একটু সামনে যাই, ওই যে সামনে একজন দৌড়াদৌড়ি করতেছে মাঠে, মানে সে কাউকে দেখতেছে না, এই যে আমি এখন আসছি তাকে, মানে সে বোঝে নাই যে আমি যে তাকে মারবো, এইভাবে বুঝাই চাচ্ছিল তাদের, এই যে মানে এখানে আসবো, এই মোট শট দিব, মানে ঠান্ডা লাগছে ভালো করে, একবার মানে গলা বন্ধ হয়ে আসতেছে, মানে কথা বলতে পারতেছি না ভালো করে গাইজ। আর বুঝই তো, মানে গরিব দরিব ইউটিউবার, মানে তাদের সাপোর্ট যদি তোমরা যদি না করো, 2-4-10-20 জন ভিউ হয়, তাও মোটামুটি ভাই ভিডিও সারির চেষ্টা করি যে একদিন 2-4-10 থেকে 2-4-10 লাখ হবে, সেও তোমাদের সাপোর্ট যদি পাই। যদি তোমরা কমেন্ট শেয়ার করো অবশ্যই, এবং ভিডিওগুলো দেখো, আশা করি অবশ্যই অবশ্যই সামনের দিকে এগোতে পারবো, এবং ভালো ভালো ভিডিও এবং ভালো ভালো ইউটিউবারদের সাথে আমার ইচ্ছা নাই, মানে আমি নিজের চেষ্টা করব যে নিজে সফল হওয়ার জন্য, শুধু তোমাদের সাপোর্ট নিয়ে। আর তোমরা যদি আমার সাথে থাকো, অবশ্যই ভালো কিছু করতে পারবো সামনে। সো গাইজ, আশা করি সম্পূর্ণ মানে আমার একটা ভিডিও দেখবে, মানে আমার চ্যানেলের যদি ভিডিওগুলো ভালো লাগে, অবশ্যই 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 মানে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবে। আর আশা করবো যে সব সময় ভিডিওগুলো দেখবে গাইজ, কারণ তোমাদের আসেই আমার চ্যানেলটা খোলা। আর বুঝি তো গাইজ, ইমোট চ্যালেঞ্জ হইতেছে একদম অস্থির লেভেলের, মনে করো যে আস্তে আস্তে আর খাইতাছি, কোনো সমস্যা নেই, অলরেডি কিন্তু 22টা কিল হয়ে গেছে, মানে আর দরকার নেই ভাই, আর যা আছে 7 জন মনে করো যে 7 জন, এই যে মানে এটা মানে এটা কী ডান্সের মতো, পিকে 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 পিকে, এই ডান্সটার মতো মনে হচ্ছিল আর কি, পিকে পিকে আসো পিকে, মানে পিকে যেতে কইতেছে, মানে এই যে একজন আসছে এখানে, মানে আমার একটু ড্যামেজ দিচ্ছে, তোর দরকার আছে রে ভাই, তোরা মনে করো উড়া দৌড়ে দৌড়াবি, মানে দৌড়ালের পর আমি মনে করো হাফ দুপ মাইরা দিবো, এটা কোনো কথা, মানে ভাই 2টা গোলবল রাখছি, 2টা গোলবল রেখে 2টা গোলবল খরচ হলো না, গোলবল খরচ না হলে কোনো সমস্যা নেই, গেরিনার দরকার নেই ভাই কিছু বলার, কারণ সময় পাস করার জন্য আমরা গেম প্লেটা করে থাকি সবসময়, সবাই যেহেতু সবাই খেলতেছে এটা, মানে চেষ্টা করবা যে পড়াশোনার দিকে একটু যুক্তে, সো পড়াশোনার পরেই কিন্তু এটা গেম প্লে করবা, যেহেতু আমি পড়াশোনা করি তার পাশাপাশি গেম প্লেটা করি, সো চেষ্টা করি যে একটু পড়াশোনাটাই আগে রাখতে, কারণ সেটাই আমার মেন উদ্দেশ্য। আর ফ্রি ফায়ার এখানে ভিডিও ছাড়া এটা মানে পার্সোনালিভাবে রাখছি, আপাতত তোমাদের যদি সম্পূর্ণ সাপোর্ট পাই তাহলে অবশ্যই মাঠে নামবো ভালো ভিডিওর জন্য এবং ভালো সব কিছু নিয়ে আর কি, মোবাইল দিয়ে তো ভাই মানে নর্মাল ফোন বুঝি তো গাইজ, এটা দিয়ে ভালো করে ভিডিও এবং সব কিছু আপলোড এবং করা যাচ্ছে না, যেহেতু তোমাদের সাপোর্ট পাচ্ছি না ভালো কিছু করতে, কারণ ভয় ভয় লাগে যে গাইজ কীভাবে কী হয়ে যায় ইউটিউবের দিকে যদি এতটা ঝুঁকে পড়ি, যদি কোনো ফিউচারে তোমাদের সাপোর্ট না পাই বেশি একটা, সো আশা করি যে তোমাদের সাপোর্ট পাবো এই অপেক্ষায় ভিডিও তৈরি করি। সো গাইজ দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা, আর যদি ভালোই লাগে তাহলে অবশ্যই বলে দিও যে কমেন্টের মাধ্যমে। কী রে ওই যে সামনে 2 জন লাগিয়ে গেছে যুদ্ধ, আমার সামনে যাইতে পরে ডাউন করে দিছে, কোনো সমস্যা নেই, লাস্ট প্লেয়ারটা ছিল সেও একটা ডাউন করে দিছে, এটা কোনো কথা ছিল, 26টা অলরেডি কিল হয়েছে,
মানে আর একদিন ওই যে পাগলু দৌড়ে যাচ্ছে, কি রে পানিতে গিয়ে ডুব দিব নাকি? কোনো সমস্যা নেই, এখন গরমকাল, পানিতে সে ডুব দিতে পারে, এটা তার জন্য নিরাপদ। পাথরের পিস দিয়ে যাবো, মানে সে যেহেতু এই এনিমিটার খাইয়ে দিছে, আমি তারে বাঁচায় রাখবো না। সে পানিতে নাম কোনো সমস্যা নেই, যে পানিতে নেমে যাইতেছে অলরেডি। কী রে গোসল দিব নাকি? কোনো সমস্যা নেই, তোমার গোসল টোসল করতে দিব না ভাই, এই অবস্থায় তুমি গোসল করলে অবস্থা খারাপ হয়ে যাবে, তোমাকে ডাউন করে দিব আর বুয়া নিয়ে নিব। সো গাইজ, আজকের ভিডিওটা যদি অবশ্যই অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই বুঝতে পারতেছো গাইজ, তোমরা যেটা করতে হবে সাবস্ক্রাইব একটা করে দিবে, এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমাদের কাছে পাও না। সো চিলড্রেন।